আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমার আজকের আয়োজনে থাকছে বৈশাখী স্পেশাল কিছু ভর্তার রেসিপি। আর আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চার ধরনের ভর্তা। তার মধ্যে থাকছে আলু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর ডিম ভর্তা। আসুন তাহলে বন্ধুরা চলে যাই মূল রান্নায়। আজকের ভর্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি পরিমাণে একটু বেশি করে ভেজে নিচ্ছি যাতে সবগুলো ভর্তা এই মরিচগুলো দিয়ে তৈরি করে নিতে পারি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে রাখছি একটি পাত্রে। একই প্যানে আমি কিছু কাঁচা মরিচ ভেজে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনের টুকরো। এই রসুনের টুকরোগুলো আমার টমেটো ভর্তা তৈরি করার সময় কাজে লাগবে, তাই আমি একেবারেই এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি আলাদা করে তুলে রাখছি। এখন আমি তৈরি করে দেখাবো আলু ভর্তা। আর এর জন্য আমি তিনটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি খুব ভালো করে ছেলে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটে চারটি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। ঝাল এবং লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আপনারা যদি চান পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন। সেই সাথে দিয়ে দেব কিছু ধনে পাতা। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ডিম ভর্তা তৈরি করার জন্য আমি দুটো ডিম একটি বাটিতে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে এই ফেটিয়ে নেওয়া ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে স্ক্র্যাম্বল করে নেব। খুব ভালো করে ডিম ভেজে নিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে রাখছি। এবার আমি আবারও নিয়ে নিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচগুলো। আমি তিনটি কাঁচামরিচ নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ নিয়ে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ডিম ভর্তাতে পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি দিলে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিমের স্ক্র্যাম্বলগুলো। এবার এই ডিমগুলোকে খুব ভালো করে মেখে নিব। হয়ে গেল আমার ডিম ভর্তা। এবার আমি এগুলোকে একটি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি আপনাদেরকে করে দেখাবো বেগুন ভর্তা। আর এর জন্য আমি এখানে একটি গোল বেগুন নিয়ে নিয়েছি। আমি এখানে সবুজ বেগুনটি ব্যবহার করছি, আপনারা যদি চান কালো বেগুনটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই বেগুনটার মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্রের মধ্যে আমি কয়েকটি রসুনের কোয়া আমি ঢুকিয়ে দিচ্ছি। আমি এই রসুনের কোয়া সহকারে বেগুনটাকে গ্যাসের চুলাতে পুড়িয়ে নেব। তো ফিরে আসছে বন্ধুরা গ্যাসের চুলাতে বেগুনটাকে পুড়িয়ে নিয়ে। আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি এই বেগুনটাকে বাটিটার মধ্যে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো। এতে করে বেগুনটা সম্পূর্ণ খোসা আলগা হয়ে যাবে, পরবর্তীতে এটা ছিলে নিতে সুবিধা হবে। বেগুনটা 10 মিনিট এক সাইডে রেখে দিয়েছিলাম। এবার আমি এই বেগুনের খোসা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ভেতরে পোকা আছে কি না সেটাকে আমি চেক করে নেব। চেক করে নেওয়া হয়ে গেলে আমি একটি চাকু দিয়ে এই বেগুনটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। এবার আমি আবারও একটি প্লেটে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি চারটি। পরিমাণ মতো লবণ দিয়ে এই মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি।
গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো, সেই সাথে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা কুচি। এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিব কেটে রাখা বেগুন। বেগুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকেও রেখে দিচ্ছি অন্যান্য ভর্তাগুলোর সাইডে। এবার আমি করে দেখাবো ভর্তা। আর এই টমেটো ভর্তাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি লাল লাল যে চারটির মাঝারি সাইজের টমেটো। আর এই টমেটোগুলোকে আমি মাঝখান দিয়ে একটি করে টুকরো করে নিচ্ছি, সেই সাথে টমেটোর নিচে ছোট করে চিরে দিচ্ছি এতে করে আমার টমেটো ছেলে নিতে সুবিধা হবে। এবারে কেটে নেওয়া টমেটোগুলোকে একটি প্যানে দিয়ে দিচ্ছি। এবার এই প্যানটাকে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণের জন্য, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। টমেটোগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এবার যে টমেটো থেকে পানি বের হয়েছে সেটাকে আমি শুকিয়ে নেব। ঢাকনা খুলে এটাকে আমি ভাজতে থাকবো। এভাবে ভাজতে ভাজতে যখন টমেটোগুলোর গায়ে হালকা করে পোড়া দাগ চলে আসবে, তখন আমি এই টমেটোগুলোকে ভাজা বন্ধ করে দেব এবং টমেটোগুলোকে ঠান্ডা হতে রেখে দেব। টমেটোগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এই টমেটোগুলোকে খুব সুন্দর করে ছিলে নেব। ছিলে নিয়ে আমি এই টমেটোগুলোকে চাকু দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। এটা যদি আপনাদের প্রয়োজন হয় করে নেবেন, তা না হলে করার প্রয়োজন নেই। আমি এখানে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই ভর্তাটা করার জন্য আমি আবারও একটি প্লেটে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা রসুনের কোয়া। এগুলোকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কুচি আর ধনে পাতা কুচি। এগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এর সাথে অ্যাড করে দেব সরিষার তেল আর কুচি করে কেটে রাখা টমেটোগুলোকে। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব একসাথে। মেখে নিলেই আমার টমেটো ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল দর্শক আমার চার পদের ভর্তা তৈরি করা। আশা করি আমার আজকের এই ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক, সেই সাথে আমার এই রেসিপিটাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর সেই ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।